বাপের বাড়ি বেড়াতে এসে পুত্র সন্তানকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, থানার দ্বারস্থ পরিবার। পুত্র সন্তানকে সাথে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ গৃহবধূ, প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে নিখোঁজ গৃহবধূর মা। শান্তিপুর হাটখোলা পাড়ার বাসিন্দা শিখা প্রামাণিক, তার একমাত্র মেয়ের বিয়ে হয় নদিয়া রানাঘাটে। চলতি মাসের প্রথম দিকে ওই গৃহবধূ সুচিস্মিতা সাহা তার বাবার বাড়িতে বেড়াতে আসে পুত্র সন্তানকে সাথে নিয়ে। বেড়াতে আসে পুত্র সন্তানকে গত 16 তারিখ সুচিস্মিতা সাহার রানাঘাটে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার কথা। সেই মতো মা শিখা প্রামাণিক রান্না করছিলেন মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে বলে। হঠাৎই মেয়ে সুচিস্মিতা সাহা শ্বশুর বাড়ি চলে যাওয়ার আগে দুই একটি জায়গায় যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় পুত্র সন্তানকে সাথে নিয়ে। সন্ধে নামলে গৃহবধূ সুচিস্মিতা বাড়িতে না আসলে মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। রাত কাটিয়ে কোনো রকম দিনের আলো ফুটতেই মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার একটি লিখিত জানায় শান্তিপুর থানায়। যদিও পুলিশ 24 ঘন্টা না গেলে কোনো রকম নিখোঁজের ডায়েরি নেয় না বলে স্পষ্ট জানিয়ে দেয়। অর্থাৎ 18 তারিখে সুচিস্মিতা সাহার মা আবারও শান্তিপুর থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে। গত 16 তারিখ মেয়ে চলে যাওয়ার ঘটনায় আজও পর্যন্ত ওই গৃহবধূ সুচিস্মিতা সাহার কোনো খোঁজ পাওয়া সম্ভব হয়নি। দীর্ঘ 13 দিন কেটে গেলেও এখনও গৃহবধূ সুচিস্মিতা সাহার সন্ধান না পাওয়ায় স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়ে মা শিখা প্রামাণিক। অবশেষে মেয়েকে খুঁজে পাওয়ার আশায় আজ আবারও শান্তিপুর থানার দ্বারস্থ হন মা শিখা প্রামাণিক। আমার মেয়ে শ্বশুর রানাঘাটেও শ্বশুর বাড়ি, স্বামী থাকতো কেরালায়। আমি ও রানাঘাটে যেতে চাইতাম, সেদিনকেই ওর যাওয়ার কথা ছিল ওই 17 তারিখে। 16 তারিখে ওকে ওর মামা শ্বশুর ফোন করে আর আমি 17 তারিখে গাড়ি টাড়ি ঠিক করেছি যে আমি ওকে দিয়ে আসবো। দিয়ে ও বললো, তখন ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। তারপরেই দেখলাম যে ও স্বাভাবিক হয়ে বললো ঠিক আছে যাবো। আমার বাবাকে বলো 12টা নাগাদ গাড়ি বলতে, 12:30। তা ওর বাবা বললো যে দেখ দেরি হয়ে যাচ্ছে, 12:30 ও আসবে। তা এই পর্যন্ত ঠিক থাকলো। আগের দিন যেহেতু ইতি পালনই করেছে তাই জন্য আমি ভাত রান্না করছি। তো বললো মা আমি একটু দুধ আর হেডফোন কিনবো, রিচার্জ করবো। এটা করে আমি মেয়েটাকে চুলটা কাটিয়ে নিয়ে আমি চলে আসছি। তাই বললাম এত তাড়াতাড়ি বেরোবি? তো বললো হ্যাঁ যাই একটু আর মামার বাড়ি যাবো, গিয়ে একটু চলে আসবো। এই বলে ও বেরিয়েছে। পাচ্ছেন না? না, তারপরেই দেখি সুস্থ। এবার বেলা হয়ে যাচ্ছে, আমার রান্না বান্না হয়ে গেছে, বাচ্চাটাকে খাওয়াবে। তখন ও আমার বড় যা ফোন করেছে, ফোন করে দেখছে সুইচ অফ। তারপরে? তারপর থেকে আর পাচ্ছি না কোনো খবর নেই, সেই যে সুইচ অফ সেই সুইচ অফ। থানায় অভিযোগ করেছেন কবে? 17 তারিখেই এসেছিলাম, এখানে নেয়নি, এরা বলেছে 24 ঘন্টা পর। দিয়ে 18 তারিখে করেছে। আচ্ছা, দিয়ে তারপর থেকে? তারপর থেকে আমি প্রায় দিন হয় দিনে আসছি না, রাতে আসছি। কিন্তু ওই একই কথা যে আপনার এটা আমরা পেলে, ফোনে পেলে ঠিক জানাবো। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।